কুড়িগ্রামে সরকারের গৃহীত সামাজিক সুরক্ষা প্রকল্পে দুর্নীতি বন্ধে নীতিমালায় সংস্কার দাবি করেছে ভুরুঙ্গামারী উপজেলাধীন 8 নম্বর বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবা মোখলেসুর রহমান। সরকার ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশে বয়স্ক ভাতা, শিশু ভাতা, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, ভিজিডি, ভিজিএফ, টিআর কাবিখা, কাবিটা সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন করেছে। এ সকল সামাজিক সুরক্ষা প্রকল্পের নীতিমালায় দুর্নীতির সুযোগ থাকায় স্থানীয় জনপ্রতিনিধিরা অনেকেই দুর্নীতির আশ্রয় নিচ্ছে, যে কারণে সরকারের মূল উদ্দেশ্য অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে। এ কারণে ভুরুঙ্গামারী উপজেলাধীন 8 নম্বর বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের গৃহীত সামাজিক সুরক্ষা প্রকল্পে দুর্নীতি বন্ধে নীতিমালায় সংস্কার দাবি করেছেন। নানা সমস্যার কারণে আমরা খুব হয়রানির মধ্যে পড়ছি। সারাদিন আমাদের বাড়িতে বয়স্ক বিধবারা আসে, প্রতিবন্ধী আসতেছে, কিন্তু আমরা কোনো উত্তর দিতে পারছি না। তো এই বিষয়টি আসলে সুরাহা করা প্রয়োজন।